নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতন সহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতন এবং রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের বাধা ও লাঠিচার্জের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই কর্মসূচি পালন করেছে ঠাকুরগাঁও জেলা ছাত্র ইউনিয়ন। মশাল মিছিলটি শহরের চৌরাস্তা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বকর সিদ্দিক, সহসভাপতি এ বি সিদ্দিক, সদর উপজেলার আহ্বায়ক ফারিয়া আফরিন ঐশী, যুগ্ম আহ্বায়ক আর এম রিঙ্কু।